জয়ন্তী মঙ্গলাকা।
ইতিহাস হচ্ছে মায়ের তাম্রধ্বজ রাজা, তিনি সব মানে তারই সব সব কিছু ব্যবস্থা। আমাদের যে মন্দির যে আসছে যারা তারাই সব কিছু বলতে পারবে। এক মিনিট, গোড়ালি পড়েছিল, হ্যাঁ বাঙালি গোড়ালি। সর্বোচ্চ হচ্ছে এখানে দুর্গা পুজো, কালী পুজো, রথনন্তী কালী পুজো, আর সব কিছু হয় আর কি পুজো। অজয় চক্রবর্তী, না আমি তো দীর্ঘ 12 বছর ধরে প্রত্যেক মাসে আসতাম, তবে ইদানিং 2-3 বছর ধরে বছরে একবার আসি, মা খুব জাগ্রত। আর মোটামুটি যে কারণে যেই মনস্কামনা আসে পূর্ণ হয় সেই জন্য আসে। এইখানে তো সতীর এক পীঠ তো হবেই, 91 পীঠের এক পীঠ সতীর। ইতিহাসটা মানে সতীর বাম পায়ের অংশ পড়েছিল এখানে, গোড়ালির অংশ, সেটা একটা অ্যাড্রেস। সারা বছরেই তো এমনি পুজো টুজো সব হয়, বিপত্তারিণী পুজো টুজো হয়, ইয়েতে হ্যাঁ ভোগও হয়। আমার নাম নুপুর দিন্ডা।